আমি আপনাদের অনুরোধ করি আজকে সন্তান আদি হয়েছে ওই সন্তানের প্রেমে পড়িয়া সন্তানের কিছু বললেন না ওই সন্তান ছোট্ট থাকতে কিছু বলেন না একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে কিছু বলবেন না একটু বড় হইলে যখন বড় হয়ে যাবে ইনকাম শেখবে সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে খাইতে দিবে না ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিখাইতেন ও মুসলমান শুনে নাও ছোট্টবেলা থেকে যদি ওই কাঁথা কাঁথা যদি সেনে যা বানাইবেন তাই হবে ওই কাঁথা যখন শুকায় যাবে আর কিচ্ছু হবে না তখন চোখের পানি পড়া ছাড়া কোনো কিছু করার সম্ভব হবে না এই আমি আপনাদেরকে বলি যাদের সন্তান আদি আছে আজ থেকে তওবা করবেন বাড়ি যেয়ে শুরু করবেন সন্তান নামাজ না পড়লে তাগিদ দিবেন তার পাতে ভাত দিবেন না মেয়ে পর্দা না করলে তার বাড়ি রাখবেন না আমি আপনাদের অনুরোধ করি সন্তানের কারণে যাবেন জান্নাতে আবার সন্তানের কারণেই যাবেন জাহান নামে জোরে বলেন ঠিক কিনা যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা রে তোমরা তো কবুলাদের সব পাইতে চাও সাবিরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চাই নবী বললেন তোমাদের বাড়ি যাদের পিতা মাতা জিন্দা আছে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে জোরে বলেন মারহাবা এ মুসলমান নবীর মনোযোগ দাও সেই সমস্ত ছেলেরা যে সমস্ত ছেলেরা ছেলে কোলে জন্ম নিয়ে ফুরায় নাক ফুরায় গলার মধ্যে সোনার সেন দেয় হাতের মধ্যে বালা দেয় এক কথায় মহিলা হতে আমাদের দেশে অনেক বিদেশি ছেলেরা বাড়ি আইয়া গলায় সোনার সেন নিয়ে ঘরে হাতের মধ্যে বালা দিয়া ঘরে কানের মধ্যে দুল নেয় কানের মধ্যে দুল নিয়ে উন্না টানে এখন মহিলারা উন্নাটা না বাদ দিছে সেরিরা সেরিরা এখন উন্না নাই সেরার গড়ায় উন্না কত বলি এখন আগে দেখবেন উরি বাবা রে বাবা ঢাকার টাইমে গেলে অন্যান্য টাউনে খালি সেরাদের গাড়ি খাওয়া না ঘটনা কিরে হুজুর এখন এই আমার এই লাভার যে আসো পরে নাই আমি পড়া শিখতেছি কত বুঝলেননি তামার দেশের অবস্থা অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা খুব ভয়ঙ্কর আমার বন্ধুগণ শুনে নেন ওই সমস্ত দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে জাহান্ন তাউসার পিতামাতার নামাজ কবুল হবে না তাউসার পিতামাতার দান সাদকা কবুল হবে না তাউসার পিতামাতা আয়া দুনিয়া তো শান্তি পর পর অশান্তি কবর ও অশান্তি তাউসার পিতামাতাকে বিনা হিসাবে জাহান্নামে দিয়া দিবে এখন এই রকম ছেলে মেয়ে যারা আছে এগুলো কি আজকে বাড়ি যে তাদেরকে তেজ্য করা জায়েজ আছে কিনা আপনাদের ধরে বলি এইরকম ছেলে এইরকম মেয়ে থাকলে আজকে বাড়ি যাইয়া রাত ভরে ডিসিশন দিবেন বিবির সাথে বলে সাহেব তো বলছে ছেলে মেয়ে দাবু সইলে তার বাপ মা জাহান নামে যাবে এখন তো ছেলে তো লাইনে আসলো না মেয়ে তো আর লাইনে আসতেছে না কি করা যায় এখন সকালবেলা ডিসিশন নিয়ে ডিসি অফিসে যাই একটা এফিডেভিট করে তারে তেজ্য করে দিবেন ওই ছেলে মেয়ের একবার এফিডেভিট করে দিবেন ওই ছেলের দায় দেখতে আপনি না ওই মেয়ে যদি বাসতে চান জাহান নাম থেকে বাসতে চান জাহান নাম থেকে বাসতে চাইলে ছেলেকে মেয়েকে পরিত্যাগ করেন কারণ আল্লাহ পাক রাখছে আমানত আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম যে কথাগুলো বলতেছিলাম দুই নাম্বার অপরাধ দুই নাম্বার অপরাধ আমার বাবা সে আমাকে সে আমার একটা ভালো নাম দেয় নাই একটা ভালো নাম দেয় নাই এই নামের গুণেও কেমতের ময়দানে অনেক বান্দা পার হয়ে যাবে অনেক বান্দা পার হয়ে যাবে বান্দি পার হয়ে যাবে ওই নামের ওসিলা গায় ওই নামের গুণ অনেক মানুষগুলো পাপ থেকে বেঁচে যাবে আল্লাহ সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করে দিক প্রতিটা মানুষের কারণ বান্দা যখন দুনিয়ার মধ্যে আগমন করবে বান্দি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে সুন্নাতে রাসুল হলো সাত দিন পরে ওই সন্তানের নাম আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে আমার দেশে এখন নাম তার এভাবে রাখা হয় না দেখা যায় পেটের ভিতর থেকেই নাম রাখা হয়ে যায় অনেক সময় দেখা যায় বাসর ঘরেই নাম রাখা হয়ে যায় স্বামী স্ত্রী বিয়ে হয়েছে বাসর ঘরে দেয়া নফল নামাজও পড়ে না কোরআন তালুয়াত করে না দোয়া টোয়া করে দোয়া করে না দোয়া কালাম কিছু করে না বয়া বয়া কয় নার্গিস কয় কি কয় যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কি খান যদি বলেন কি খান শাহরুখ খান নার্গিস কয় ওর রহুল আমি আমি তো মনে মনে করেছি আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা কি নাম কত বলেন স্ত্রী কয়ে রাজ মেয়ে হবে ছেলে আর স্বামী কয়ে ছেলে হবে দুজনেই কিন্তু নাম রাখা হয়ে গেছে আজকে এই সন্তান দুনিয়ার মধ্যে আছে জিনা ব্যবসার শুরু করে দিছে কারণ ডাসুল বলছে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন সাত দিন পরে আকিকা করে শুননাতে রাসুল অনুযায়ী যদি নাম রাখতে হয় ও মুসলমান শুনে নাও দুনিয়ার মধ্যে আগমন করার পর সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয় ছেলে হোক আর মেয়ে হোক ওই সাত দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়

তোর পেটে ছেলে আর সেই নাম রাখা হয়ে যায় এ মুসলমান এই সন্তান জীবনও আল্লাহ হতে পারে না এই সন্তান বড় হয়ে হয় সন্তান এই সন্তান হয় জিনাকারী এই সন্তান হয় বিবাক্ষর এই সন্তান হয় জুলুম খোর এই সন্তান হয় ঘুষখর এই সন্তান হয় ঘুষখর সুৎখর কারণ এই সন্তান তো ভালো হওয়া সম্ভব নয় ও মুসলমান শুনে আপনাদের হাতে ধরে বলে যায় এখন বলতে পারেন হুজুর আমাদের বাপ তো নাম রাখছে তবে আমরা কেন ভালো হলাম আল্লাহ দয়া করছে তাই ভালো হয়েছেন বর্তমান মুসলমান রাসুলের বিধান আল্লাহর বিধান মানেন না হলে কিন্তু বিপাদগামী হয়ে যাবেন জোরে জোরে বলেন ঠিক না এখন আর অধিকাংশ ডাক্তার নাস দেখবেন ওই আজান এই আমাদের কিছুদিন আগে এক মন্ত্রী কয় আজান দিলে মনে হয় যে বিশ্বের জন্য খদ্দের ডাকতে আমি মাটির তলে বুইতা গেছি আমার দেশের মন্ত্রী মিনিস্টারদের কথা কিছু কিছু মানুষ সব না বলছে আমার দেশে যখন এত খারাপ লাগে লাগে যে দিলে মনে হয় খদ্দের টানতেছে বিশ্বে এদের মুখ থেকে এদের জন্মটা হয়েছে ওর হাসপাতালে কারণ আমাদের দেশে নার্স ডাক্তার অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই যখন হয় যখন সিজার করে তখন ওর ওর কালেমা যায় না ওর জবান ওর কানে আজান দেয় না আজান ওর ভালো লাগবে না জীবনেও কোনো দিন আজান দিলেই ওর মন খারাপ হয়ে যাবে কারণ ও তো আজান শোনে নাই যদি বলেন ঠিক কি না আজান শোনে নাই এই জন্য আজান দিলেই ও বেজার হয়ে যায় এ সমস্ত দুঃখের কথা আর কি বলবো আমার মুসলমান বাবারা শুনে নাও আমি যে কথাগুলো বলতেছি তেলের কান্ডা লাগা শোনো তিন নাম্বার অপরাধ কোন তার মানে আমরা যারা গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করে দেব হাতে ধরে বলে যাব পায়ে ধরে বলে যাব। তোমার সন্তানটাকে নিম্ন তরে কয়টা দশটা সুরা শিখাও তোমার সন্তানটাকে জানাদার নিয়ম শিখাও তোমার সন্তানটাকে গোসলের ফরজ অজুর ফরজ ও মুসলমান এই দুনিয়ার মধ্যে বসার আদব গুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো একেবারে না একে নিত্য প্রয়োজনীয় আপনার সেগুলো আপনার সন্তানটাকে শিখান আপনার সন্তান বড় আলে মহার দরকার নাই বড় তিনি দোয়া করতে পারবে যে সন্তান যখন আপনি তেকালের পরে হাত উঠাইতে পারে বলে রাখবি

এ মুসলমান কোনটা জায়েস কোনটা না যায় যেগুলো কান্ত নিয়ম মুসলমান আপনার সন্তানদের শিক্ষা দেন নাই তো আপনি বাঁচবেন না কারণ আপনি আল্লাহ সম্ভব নয় কারণ আপনার সন্তান এমন বিদ্যা শিখাইছেন লন্ডন আমেরিকা গেছে বড় বড় ডিগ্রি নিছে বড় বড় মাস্টার হয়েছে মুসলমান এই সন্তানই একদিন আপনার যাহার নামের কারণ হয়ে যাবে যে সন্তানকে আপনি কোরআনের জ্ঞান দেন নাই হাদিসের জ্ঞান দেন নাই ইসলামের জ্ঞান দেন নাই ওই সন্তান জীবন ইসলামের ভিতরে নাই ইসলামের বিধানের মধ্যে নাই সুতরাং এর জন্যে আপনার আমল বরবাদ হয়ে যাবে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না আমার মওলা যেদিন দরবে যেদিন কাজী হবে আমার আল্লাহ যেদিন আসনের মায়ের ডাকতে বলবে গমক সা তোমারে জান্নাতে দেয়া হলো জান্নাতের দিকে ছুটে যাও যখন যাইবে পিছন থেকে সন্তানেরা ডাক দেয়া আমার বংশে আসে আমার বাবা এ আমার আপনজন তুমি কই যাও কবি জান্নাতে যাই কয়ে জান্নাতে কেমনে যাও আমাকে নিয়ে যাও সারা জীবন তুমি নামাজ পড়েছ একদিনও নামাজের তাকীদ দাও নাই সারা জীবন তুমি রোজা রাখছো একদিনও রোজা রাখার জন্য আমারে তাকীদ দাও নাই সারা জীবন আমি ভুল পথে চলেছিলাম একদিন তুমি আমার সঠিক পথে দাওয়াত দাও নাই এক তুমি আবার তুমি লালন পালন করেছো ইসনাদের বিধান শিক্ষা দাও টা আজকে আর তুমি জাহান জাহানের দিকে যাও আমাদেরকে জাহান্ন নিয়ে যাই যার নামের দিকে তরাইয়া আজকে তুমি কই যাও লয়ে যাও বারে লয়ে যাও ওই যার নামের মালিক ফেরেস্তা মুসলমান শুনে নাও ওই বাবাকে শুদ্ধ ধরে যার নামের মধ্যে সুরে মারবে কারণ এই জান্নাতের মধ্যে যা সম্ভব হবে না এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই সন্তান যদি যা হয় বিধান মানেন ইসলামের বিধান মেনে জীবন গড়েন তাহলে দুনিয়া কেরা দুইটায় কামিয়াব হবেন জোরে জোরে বলেন ঠিক কিনা এত মহব্বতের সঙ্গে

সন্তানের বিচারের আগে তোমার বিচার করা লাগবে অন্যায় তো তোমার সন্তান করে নাই করেছো তুমি আজকে সন্তানের পাপের বাগদা তুমি নিয়ে যাও আজকে যারা গার্জিয়ান আছো তোমার ছেলে কলেজে গিয়েছে খবর নিচ্ছে ছেলে কলেজে যে কি করে তোমার মেয়ে কলেজে পরে একবার কি খবর নিচ্ছে কলেজে কি করে তোমার মেয়ে মাদ্রাসায় পরে খবর নিচ্ছে কি কি করে এক না বড় এক মোবাইল কিনে দিস ওই মোবাইলে রাত সিটিং করে মোবাইলে বান্ধবীর কাছে দরখাস্ত লেখে বন্ধুর কাছে দরখাস্ত লেখে একবার খবর পরে মেয়েদের হাতে মোবাইল লাগাই দিস পাপের বোঝা কিনে দিসো ছেলে হাতে মোবাইল কিনে দিস এই মোবাইলের ভিতরে পাপের রাজ্য ভরে নিছে সারা রাত পাপের রাজ্য দেখবে ফজরের নামাজের সময় ঘুমাইবে পরে মুসলমান শোনেন কেমন বাঁচবে কেমনে আমার আল্লাহ দরবার থেকে বাঁচার না জোরে জোরে বলো ঠিক কিনা আমার ভাই বিদ্যা আমার মাফ করে দেয় মাফ করে দেয় এত বড় অপরাধী আমি আজকে সন্তানের ভুলের জন্য আমি বড় দায়ী সন্তান জন্য আমি বড় দায়ী আপনি আমাকে তওবা করায়া দেন আল্লাহ জন্য আমার মাফ করে দেয় খলিফা তোমার ফারুক তওবা করায়া দিলেন অমুসলমান বাবা সন্তানকে দুজনকেই তওবা করায় দিলেন আমি আপনাদের অনুরোধ করি আজকে সন্তান আদি হয়েছে ওই সন্তানের প্রেমে পড়িয়া সন্তানের কিছু বললেন না ওই সন্তান ছোট থাকতে কিছু বলেন না একটু বড় হলে সন্তান বাড়ি থেকে রাগ করে যাবে কিছু বলবেন না একটু বড় হলে যখন বড় হয়ে যাবে ইনকাম শিখবে সন্তানের কিছু বললে আপনাকে আঘাত করবে খাইতে দিবে না ওই সন্তান নষ্টের জন্য আপনি দায়ী ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দিতেন ছোট ছোটবেলা থেকে যদি নামাজ শিক্ষা দিতেন ছোটবেলা থেকে যদি ইসলামের বিধান শিখাইতেন ও মুসলমান শুনে নাও ছোটবেলা থেকেই যদি ওই কাঁথা কাঁথা যদি সেনে যা বানাইবেন তাই হবে ওই কাঁথা যখন শুকায় যাবে আর কিচ্ছু হবে না তখন চোখের পানি পড়া ছাড়া আর কোনো কিছু করা সম্ভব হবে না এইজন্য জন্য আমি আপনাদেরকে বলি যাদের সন্তান আদি আছে আজ থেকে তওবা করবেন বাড়ি দিয়ে শুরু করবেন সন্তান নামাজ না পড়লে তাগিদ দিবেন তার পাতে ভাত দিবেন না মেয়ে পর্দা না করলে তার বাড়ি রাখবেন না আমি আপনাদের অনুরোধ করি সন্তানের কারণে যাবেন জান্নাতে আবার সন্তানের কারণেই যাবেন জাহান নামে জোরে বলেন ঠিক কিনা যেমন রাসুল পাক সাল্লাম বলেন তোমরা তোমরা কে কেউ সব পাইতে চাও সাবিরা বললে কে বানা চায় নবী বললেন তোমাদের বাড়ি যাদের পিতা মাতা জিন্দা আছে সালাম দিবা সালাম আলাইকুম্মা আসসালাম আলাইকুম তোমার আমল একটা করে কবুল এই যতবার আব্বা মারে দেখছেন সন্তান ভালো সন্তান হইলে কত লাভ হইলে কত লাভ আর সন্তান খালি একবার যে আপনার মারে যে আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে সুমন বলেন না

সালাম কি এমন ভাবে সালাম আমার দাদু ভাইয়েরা শুনে নেন আসতে নবীজি যখন বললেন সাহাবিরা ওজার্নয়নে কানতে লাগলেন কিছুদিন আগে যারা বাবারা হারাইছে মারে হারাইছে হাবিবাল্লাহ এই আমলটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম তাহলে আমাদের আব্বা মা তো আজকে দুনিয়ার মধ্যে নেই বড় একটা আমল থেকে আমরা বঞ্চিত হয়েছি দেখেন না আমল নিয়ে কে কত কার আগে কত আমল আমাদের খালি বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত যে কোন আমলটা কোন হাদিসটা বেশি মুখস্ত করবে কোন আমলটা বেশি করা যাবে কোন আমলটা করলে নবীজি ভালোবাসা পাবে কোন আমলটা করলে আল্লাহর পাক খুশি হবে কোন আমল করলে জান্নাতে আগে যাওয়া যাবে এই প্রতিযোগিতা ছিল সাহাবিদের ভিতরে জোরে বলা যাবে আকবার সাহাবিরা কানতেছে আমার আল্লাহ আল্লাহ নবী রহমতুল্লাহ দেখে সাহাবিদের চোখে পানি নবীজি বললেন তোমরা কেন কান্দ ভাই হুজুর আমরা যদি আমলটা আগে জানতাম যদি আগে বলতেন তাহলে আমরা তো এই নেকি থেকে বংশিত হতাম না আমাদের মা নাই এক মাস আগে দু মাস আগে আব্বা মা চলে গেছে কষ্ট মনের ভিতরে আমার আল্লাহ কয় হাবিব ওদেরকে শিখাইয়া দেন ওই যে আপনার ইনিস আদম আলাইসাল্লাম দোয়া করেছিল নিজের জন্য আর আমার আল্লাহ শিখায় আমার হাবিবরে তার বাদ্দা বান্দির জন্যে জোরে বলা যাবে না মার হাবা